সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার সকালে আরামবাগ বাসস্ট্যান্ডের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি দোকানে অতর্কিতে অভিযান চালিয়ে আরামবাগ পৌরসভা 10 বস্তারও বেশি পলিথিন বাজেয়াপ্ত করল। জানা গেছে, ওই ব্যবসায়ীকে দীর্ঘদিন বারণ করার পরেও তিনি 40 মাইক্রনের নিচের পলিথিন বাজারে সাপ্লাই করছিলেন, যে কারণে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আজকে রেড করা হয়। দেখুন বিস্তারিত। আরে এই যে যারা ডিলার, তারা প্রত্যেকেই কিছু না কিছু কথা শুনেছে, কিন্তু এদের কাছে আমরা 8 বার এসেছি, অনুরোধ উপরোধ সমস্ত কিছু করেছি, কিন্তু এ কথা শোনেনি। কালকেও এসে সতর্ক করে দিয়েছি, কথা শোনেনি। তাই আজকে পুলিশে নে রেড করা হলো। চেয়ারম্যানের কাছে কালকে আমরা গিয়েছিলাম, চেয়ারম্যান বললো আরামবাগের বুকে এত পলি চালানো যাবে না। হ্যাঁ, আর উনি থানায় যোগাযোগ করেছেন, হ্যাঁ স্যারেদেরকে দিয়েছেন, আজ আমরা রেড করলাম। ওই তো আপনি তো দেখতে পাচ্ছেন, বোঝা বস্তা দশেক হচ্ছে পলি পেপার পেয়েছি, এবং হচ্ছে আরও বেশি, এবং হচ্ছে সোলার যেগুলো নিষিদ্ধ, থার্মোপলের কাপ প্লেট এগুলো পেয়েছি, সেগুলো সব ইয়ে করেছি। হ্যাঁ, এখন কী করবো, ওগুলো পৌরসভায় বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফাইন করবো, 500 টাকা ফাইন করবো। আরে আমরা তো একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি, কারণ হচ্ছে এই যে পাতলা চীনা পলিগুলো পরিবেশের বিরাট পরিবেশ দূষিত করছে, ড্রেন জাম হয়ে যাচ্ছে, এবং হচ্ছে সমুদ্রে যে মাছের ক্ষতি হচ্ছে। তাই আমরা অভিযানে নেমেছি, সবাই সহযোগিতা করছে, একমাত্র এই হচ্ছে আমাদেরকে সহযোগিতা করে না, ভাঁওতা দিয়ে যাচ্ছে। দোকানটা বাসস্ট্যান্ডের হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। আমার নাম তপন কুণ্ডু। চাইছেন উনি প্রথম দিন থেকেই বলছে আমাকে একটু হেল্প করুন। উনি হেল্প বলতে আমাদের হেল্পে উনি এই পাতলা পলিটা চালিয়ে যেতে চাইছেন, ওনাকে এই হেল্প আমরা করতে পারবো না। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। তারপরে সহযোগিতাও পাননি বলছেন না? এখানে আরামবাগ লোকাল কাস্টমার মাল সেরকম কেনে না, পঞ্চায়েত সাইডে সেরকম চলে, কারণ কাস্টমার ওনাদের বক্তব্য মেনে নিয়েছে। আরামবাগ লোকাল কাস্টমার সেরকমভাবে ব্যবহার করে না। হ্যাঁ, বাইরের কাস্টমার আমরা একটু আধটু ডেলিভারি করতাম, তো সেই হিসাবে আমার কাছে কম বেশি কিছু মাল ছিল, তো ওনারা আমাকে সতর্ক অনেকবারই করেছেন, ওনারা যথেষ্ট আমাকে হেল্প করেছেন, তো সেই হিসাবে আমি যাতে এই ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে আছি, ওনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি এই দারিদ্রতা সীমা থেকে একটু রক্ষা পাবো। ওনাদের কাছে আমি এই ব্যাপারে একটু হেল্প চাইছি, যদি উনিরা করেন তাহলে আমার পক্ষে খুব সহযোগিতা হয়, বা ওনাদের নির্দেশ অনুযায়ী ওনারা যেভাবে চলতে বলবেন আমরা সেভাবেই চলব। আর আরামবাগ মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে অনেকটাই সতর্ক, কারণ ওনারা প্রত্যেকটা কাস্টমারের কাছে গেছেন, প্রত্যেকটা দোকানদারের কাছে গেছেন, ওনাদের কথা প্রত্যেকটা দোকানদার বা ম্যাক্সিমাম দোকানদারই সব মেনে নিয়েছে, বা ওনাদের এই কর্মসূচি আমার খুবই ভালো পছন্দ, তো সেই হিসাবে আমি ওনাদের কাছে একটু হেল্প চাইছি, যেটা হচ্ছে যে আমি এই মালগুলো পঞ্চায়েত সাইডে ওনাদের সামনেই দরকার আমি ডেলিভারি করে দেবো। হ্যাঁ, আমি এই ব্যাপারে একটু সহযোগিতা চাইছি, দরকার ওনার আমি চেয়ারম্যানের কাছে যদি অনুরোধ করতে আমি তাই অনুরোধ করবো। ওনারা 5-10 বস্তা বাজেয়াপ্ত করেছে, যদি উনি আমাকে একটু হেল্প করেন আমার পক্ষে সহযোগিতা হয়। মাল তো আরামবাগ কাস্টমার নিচ্ছে না, 75 মাইক্রন কাস্টমারই মাল নেয়, আমরা সেভাবেই চলছি, কাপড়ে পলি, আমরা পাতা ঠাতা, বিয়ে বাড়ি আইটেমের সরঞ্জামে ব্যবসা করি, আমরা ওইগুলো নিয়েই চাপতে চাই। আপনার
নাম? আমার নাম হচ্ছে মফিজুল। এবার পুজো এসে গেল, আমি তোমাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম গুণগত মান, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে। এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।